দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে আপনাদের সঙ্গে আছি আমিন আল রশিদ আমাদের আজকের বিষয় উড়িয়া উড়িয়া যায় রবীন্দ্রনাথ ওই অর্থে চিত্রশিল্পী ছিলেন না তিনি ছবি আঁকতেন অনেকটা শখের বসে কখনো কখনো তিনি যখন লিখতে লিখতে ক্লান্ত হয়ে যেতেন কিংবা কখনো তার একঘেয়েমি লাগত তখন তিনি ছবি আঁকতেন আবার কখনো তার এই লেখালেখির খাতায় তিনি কাটাকুটি করতেন এই সেই কাটাকুটি একটা সময় ছবিতে রূপ নিত কিন্তু আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি একই সঙ্গে লেখক এবং চিত্রশিল্পী যদিও আন্তর্জাতিক বিশ্বের তিনি চিত্রশিল্পী হিসেবেই পরিচিত তিনি সৈয়দ ইকবাল সৈয়দ ইকবাল আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ধন্যবাদ আমাকে ডাকার জন্য আপনার জন্ম বাংলাদেশে চট্টগ্রামে কিন্তু বেড়ে উঠেছেন সেখানে পরবর্তীতে আপনি অনেকটা বলা যায় যে প্রবাসী হয়ে গেছেন কানাডায় আমেরিকাতেও অনেকদিন ছিলেন হ্যাঁ তো আপনার এই বেড়ে ওঠার গল্পটা যদি শুরু করেন আসলে আমি অনেক মোটামুটি যখন থেকে হালকাভাবে জ্ঞান হয় তখন থেকেই একটা রং এবং আঁকা আঁকির ব্যাপারে টান অনুভব করে আর কি ওরকম তো যদিও চট্টগ্রাম আমার বাড়ি আমার বাড়ির পরিবেশটা একদমই মানে এর পক্ষে ছিল না মানে তো লুকিয়েটিভ ফ্যামিলি ছিল এরকম হ্যাঁ সাংঘাতিকভাবে চট্টগ্রামে মানে আটা আটির খুবই মুশকিলের ব্যাপার থাকে অনেক কিছু আপনার সময় তো বেশি হ্যাঁ আমার সময় আরও ইয়ে ছিল তো ওই সময় প্রতিবেশীর ফেলে দেওয়া তারা বেশ সচ্ছল পরিবারের ছেলেপেয়েরা যে পেন্টিং বক্স ফেলে দিত নালা থেকে তুলে ওসব ম্যাচের কাঠি দিয়ে রঙগুলো আমি খুঁটিয়ে খুটিয়ে নিয়ে তারপর ছবিগুলো আঁকতাম আর কি ওটাও যদি আমার বাবার চোখে পড়ে যেত তো উনি সাংঘাতিকভাবে এমনকি মারধরও করতেন আর কি এবং এইসব পরে আসছে আমার যখন আমি আর্ট কলেজে ভর্তি হতে আসছি ঢাকায় তখন উনি কোনোভাবেই মেনে নিতে পারেননি আর কি তো আপনার এই ছবি আঁকার চিন্তাটা আসলো কোথেকে যেহেতু পরিবেশ মানে পারিবারিক পরিবেশ তো ওই অর্থে অনুকূলে ছিল না মানে অনুপ্রেরণাটা কোথেকে পেলেন এই এই ব্যাপারে আমি একটা জিনিস বলি আমার একটা দীর্ঘ সিরিজও আছে মানে প্রায় একশো পাঁচচল্লিশ ছবি আমি এঁকেছি মানে টিয়ারস অফ নেচার যার খুবই আলোচিত সিরিজ আলোচিত সিরিজ সেটা সারা পৃথিবীতে এখন মানে আছে এমনকি বেজিং থেকে শুরু আইসল্যান্ডের ইয়ের মধ্যেও চলে গেছে ঘুরে গেছে আর কি মানুষরা নিয়ে গেছে তো এটার এটাই হচ্ছে প্রকৃতি প্রকৃতির গ্লোবাল ওয়ার্মিং যেটা আছে মানে এই এটারই একটা পিস মানে কানাডার মধ্যে মানে আমার টু থাউজেন্ড টুতে ওই ন্যাশনাল আর্ট কম্পিটিশনের মধ্যে ফাইনালিস্টে চলে গেছিল আপনি যে বললেন কিভাবে এটা হলো গিয়ে প্রকৃতি অনেক কিছু তৈরি করে বুঝছেন ভাগ্যক্রমে আমি এমন একটা জায়গায় জন্মেছি যেটা আমি পরে ক্যালিফোর্নিয়াতে দুই বছর ছিলাম তো ক্যালিফোর্নিয়ার যে অবস্থা এবং চট্টগ্রামের এক একই রকম একদম এইরকম পাহাড় এবং নদীর সম্মেলন আর বাংলাদেশে কোথাও নাই মানে সাগরও আছে আবার পাহাড়ও আসে এরাই মানে আমাকে মোটামুটি আমি পাহাড়ে খেলতাম যেমন আঁকা শুরু করছে ওইভাবে ওইভাবে কখন যে তৈরি হয়ে গেছে কতটুকু এই যে ছবিতে প্রকৃতি চলে আসা এই অনুপ্রেরণাটা বেসিক্যালি আপনার জন্মস্থান চট্টগ্রাম থেকেই অনেকটা এবং যেটি পূর্ণতা পায় ক্যালিফোর্নিয়ায় জি ক্যালিফোর্নিয়াতে মানে তারপরে সারা কানাডাও এখন অস্বীকার করা যায় না আসলে এত সবুজ আমরা বলি সবুজ শ্যামলা বাংলাদেশ এখন আমার মনে হয় মানে যে কাউকে বলবেন যে আমার টরন্টো যখন সামারে যাই তখন এত সবুজ থাকে যে এই সবুজ মানে আমি এখানে খুঁজে পাই না এখন আপনার একটা এক্সিবিশন শুরু হচ্ছে সেপ্টেম্বরে আমার আপকামিং এটি কি আপনার কানাডায় তো আপনার এর আগেও এক্সিবিশন একেও প্রদর্শনী হয়েছে এটি কত আমার মানে বেশ কয়েকটা চারটা পাঁচটা সলো এক্সিবিশন টোরন্টোতে হয়েছে মন্ট্রিয়ালের দুইটা হয়েছে মানে তবে বেশি আলোচিত এবং ভালো সাড়া পেয়েছিলাম দুই নয় সালে নো পেইন নো গেইন নাম ছিল আপনার সিরিজের নাম ছিল সিরিজের নাম ছিল তো মন্ত্রী যিনি ছিলেন রব অলিফন উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে এটা ব্যাপারটা কি তোমার পোস্টারের মধ্যে এত বড় গালের মধ্যে ক্লিপ লাগানো এবং এই কষ্ট পাওয়ার কিন্তু হাসি তো আমি বললাম এটা হচ্ছে আমাদের যেমন মানে কষ্ট না করলে মিষ্ট পাওয়া যায় না উইকেট মেলে না আর কি অনেকটা ওইরকম নো পেইন নো গেইন তো আমাদের এখানে যারা বাংলাদেশি আসেন মানে প্রফেশনাল যারা ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই মানে দেখা যায় যে কানতে থাকেন খালি যে আমি আমার জায়গায় যেতে পারি না আমি এখানে অর্জব করতে হয় তো কিন্তু আপনি ভারতীয় কিংবা অন্যরা কিন্তু এরকম করেন ওরা সহসা মানে যাই কিছু কিন্তু কিছুদিনের মধ্যে আবার জায়গা মতো চলে যায় কষ্টটা করে কিন্তু পেয়ে যায় সব কিছু তো ওই ওদের উপরেই বানাইতো তখন আমাকে মন্ত্রী রব গিয়ে বলেন যে মানে এটা তো আমাদের गवर्नमेंटের মেসেজ হয়ে গেল কানাডায় তাইলে তো আমি দুইটা ছবি অবশ্যই কিনবো মানে ওকে উনি নিয়ে গিয়ে ওনার পার্লামেন্টের গিয়েটা রাখছিলেন ওনার রুমে রাখছিলেন আরকি তো এইবার আমার যেটা হচ্ছে মানে সেটা সেপ্টেম্বরই হচ্ছে আমি এই পোস্টারটা কি দাঁড়াবাড়ি জি এটা হচ্ছে কি মানে আমার ফোল্ডারে এই পোস্টার এটা যেমন আমার আপনার এই সিরিজের কি নাম না এটি তো কোনো সিরিজ না এটি না এটা সলো এক্সিবিশন 17 তম আপনার একক এক্সিবিশন এটা হচ্ছে মানে আপনার এখানে কি বিভিন্ন সময়ের আকা ছবির প্রদর্শনী এরকম নাকি কোন একটা পার্টিকুলার সিরিজ এখানে আসছে না এখানে অনেকগুলো সিরিজ নিয়ে মানে করা মানে বুঝছেন এটা হচ্ছে গিয়ে যেমন ধরেন আপনার মাইন্ডস্কেপও আছে ডিয়ারস নেচারের 10টা ছবি আছে আচ্ছা সব সময় এরকম এই ছবিগুলো আপনার যারা ছবির দর্শক তার আগেও অনেক ছবি দেখেছেন এরকম হ্যাঁ অনেক কালেকশন আছে মানে টরন্টো তো তো হিউজ অনেক জায়গায় মানে বিশেষ করে বাংলাদেশেই এখানে খুবই কম বাংলাদেশের যাদের ওখানে সচ্ছলতা আছে তারও ছবি কেনেন না দু একজন কেনেন মানে না ছবির তো আপনাদের অনেক দাম সবার পক্ষে ছবি কেনা সম্ভব হয় না না মানে টরন্টোতে যারা বাংলাদেশের মধ্যে হয়তো অনেকেই কেনার সক্ষমতা রাখেন সক্ষমতা রাখেন কিন্তু কেনেন না মানে তাকে আপনি বিশ্বাস করবেন না যে আমাদের বাংলাদেশে আর্ট মার্কেট এখন জি আমেরিকা থেকে টরন্টো ইউরোপ থেকে অনেক ভালো মানে আমাদের আগে যারা ভালো ভালো নাম করা পেইন্টার আছেন মনিরুল ইসলাম আছেন শাহাবুদ্দিন আছেন এনারা প্রায় এখানেই এসে যা সেল করেন বিক্রি করেন ওরা এখন ইদানিং যে মন্দা যাচ্ছে তাতে ওখানে ওই অবস্থা হয় না মানে আর্ট মার্কেট বাংলাদেশে এখন অনেক বাংলাদেশে এখন ব্লুম বলা যেতে পারে মানে আচ্ছা এই প্রদর্শনীটা কি আপনার টরন্টোতে মানে কানাডায় এটি কততম মানে আপনার একক প্রদর্শনী কানাডায় কততম এটি এটা আমার টোটাল এক্সিবিশন তো 17 তম কানাডায় কত হচ্ছে এটি কানাডায় বোধহয় 11 12 এর বাংলাদেশে কত শহর কয়টা আপনার এক্সিবিশন হলো বাংলাদেশে আমার মোটামুটি কম হয়েছে মানে যেমন ধরেন বেঙ্গল ফাইনালস এ দুইটা হলো আর গ্যালারি 21 একটা মোট পাঁচটা হবে মনে হয় সবশেষ কবে বললেন মনে আছে সবশেষ 2013 তে আমার মানে বেঙ্গলে হ্যাঁ বেঙ্গলের ধানমন্ডিতে বেশ ইয়েটা মানে সেটা ইয়েটা আমি একটু দেখাতে পারি আপনাকে এটা হচ্ছে মানে সেটার ক্যাটালগ মানে আমার এই 2000 আত্মার রং মানে কি আপনি যে কোনো শিল্পী যা দেখে মানে সেই রংগুলোকে ধারণ করার আগে মানে যদি আত্মস্ত না করতে পারে তাহলে সে কিভাবে এটাকে ট্রান্সফার করবে ক্যানভাসে এমনি এমনি যদি প্রলেপন করে সেটা ছবি হয়ে ওঠে না এবং অন্যের আত্মায় গিয়ে টাচ করে না মানে একটা মানুষ দাঁড়িয়ে মানে ছবি পছন্দ করে এবং কেনে কেন কেনে মানে কিন্তু অনেক ওই ছবিটা থেকে টাচ করে হ্যাঁ এটা যদি আত্মা থেকে প্রসেসিং হয়ে আসে যদি আপনি নিজে যা আত্মস্থ করেন তাহলে ওটার ওই জিনিসটা মানে যেই হোক নাটক হোক কিংবা কবিতা হোক কিংবা ছবি হোক সেটার ব্যাপারই অন্যরকম হবে সেটা অন্য আত্মাকে টাচ করবে আমার আপনার ছবিতে যেটা দেখা যায় যে যদি আমি ভুল না বলে থাকি মৌলিক রং নীল হলুদ লাল এর খুবই মানে প্রাধান্য থাকে এটি আসলে কেন বা আমি ভুল বললাম কি না না ভুল বলেন আপনি ঠিকই বলেছেন মানে এটা মানে অনেকে আমাকে মানে অনেক ক্রিটিকরা বলেন যে আসলে এতগুলো বেসিক রং মানে এটা হচ্ছে একটা পাগলা ঘোড়ার মতো একটা বেসিক রং এটাকে লাগাম ধরে কাজ করাটা সবার পক্ষে সম্ভব না মানে কিন্তু আমি অনেক আগে থেকেই মানে এটাকে মজা পাই মানে আচ্ছা হ্যাঁ এই তেজি ঘোড়াগুলোকে মানে গতি হ্যাঁ মানে আমরা শিল্পী শাহাবুদ্দিনের ছবিতে গতিটা দেখি হ্যাঁ না গতি আমার এখানে গতিটা প্রাধান্য না আমার এখানে রং আর ফর্মটা বেশি আচ্ছা যেমন লালের পাশাপাশি আলট্রামেরিন ব্লু কিংবা বটল গ্রিন হ্যাঁ এইসব বেসিক রঙগুলোকে মিশিয়ে মানে একটা জিনিস তৈরি করা এটা আসলে মানে অনেক সময় হাত ছাড়া হয়ে যায় মানে লাগামহীন হয়ে যায় মানে কিন্তু নিয়ন্ত্রণের যতটা পারি রাখি মানে এই প্রচন্ড মানে একটা ইয়েটাকে মানে আমি নিয়ন্ত্রণ করতে পেরে নিজেই মানে আমার ভালো লাগে আর মানে মৌলিক রঙের প্রতি আপনার পক্ষপাতটা কি মানে নিজের প্রতি যে কনফিডেন্স আপনার সেটির এক ধরনের বহিঃপ্রকাশ এরকম কি মানে না আমার ক্যারেক্টারটাই ওরকম মানে আমি অনেক আসনে মানে একটু মানে গো বেটারা টাইপের আসেন মানে চলতেছে জীবনটা চলতেছে মানে ওরকম আমি মোটেই না মানে আমি যেমন অনেকে আমার আপনি ক্যানাডায় সেটেল আমি আসলে কোথাও সেটেল না মানে বুঝছেন আমার স্ত্রী আমার মেয়ে থাকে ক্যানাডা আমি এখানে আসি এখানে মানে ধরেন অনেকে বলে যে এটা একটা জীবন নরক মানে কিন্তু আমি এখানে আসি মানে আমাকে বলেন যে কেন থাকে না আমি বলি যে হ্যাঁ আমি তো নরকের কীট আমাকে এখানেই ভালো লাগে ওই যে কোনো একটা লেখায় আপনার সম্পর্কে কেউ একজন লিখেছেন যে আপনি হচ্ছেন মানে সবসময় পরিব্রাজক মানে অলওয়েজ ট্রাভেলার মানে এটিকে এই কারণে বলে যে আপনি কখনো কানাডায় কখনো বাংলাদেশে ছুটে বেড়ান আমি কোথাও মানে বেশি দিন মানে ওই সেটেল বলতে যা বলে ঘর বাঁধা মানে ওই আমার মোটেই লাগে না মানে আমি খালি মনে হয় যে জার্নিটা ছোট জার্নি লাইফের ইজ টু শর্ট মানে যতটা পারা যায় ঘুরে ফেলা যায় মানে আরো মানুষ আরো জনপদ আরো মানে লেয়ার পর লেয়ার যদি বের করতে পারি সেটা লেখায় হোক আরই হোক আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা আশা করবো যে আপনার লেখালেখে নিয়ে আলোচনা করবো একটা বিষয় যদি আপনি বলেন যে আপনি ফর্মের কথা বলছিলেন আমরা অনেক আপনার অল্প কিছু ছবি দেখার আমার যেটা সুযোগ হয়েছে সেখানে যেটা বুঝলাম যে কিউবিজম

বই বালক অবস্থায় আমি মানে পড়ে পড়ে মানে আঁকার অনেক কিছু শিখেছি অনেক বড় চিত্র সমালোচক সমালোচক এবং অনেক গুণী বিদ্যাজন হ্যাঁ উনি লিখে আমাকে ফোন করলেন যে তুমি কালী ও কলমটা দেখো মানে আমি তোমার লিখেছি আমি তো অবাক হয়ে গেলাম তারপর দেখলাম যে উনি একই কথা আপনার মতো বলেছেন যে তোমার মধ্যে মানে অনেকটা সুরিলিজম এমনভাবে আছে মানে সুরিলিস্টিক ভাঙনটা যে ঠিক ইউরোপিয়ান পেইন্টারদের মতো লাগে আর কি এটি কি এই কারণে যে ধরেন

আপনি যদি একটা ক্যানভাসের সামনে দাঁড়ালেন এবং আপনি ফিল করতেছেন মানে রং দেখে ফর্ম দেখে সেখানে কোনো আকার নাই কিন্তু আপনি একটা গোলাপের গন্ধ পাচ্ছেন ছবিটার নাম রোজ তাইলে এটা সার্থক একটা হলো এটা অ্যাবস্ট্র্যাক্ট মানে যে ওখানে কোনো ফর্ম নাই কিন্তু ছবির রং ব্যবহার দেখে মানে এবং কিছু দেখা দেখে আপনি বুঝতে পারতেছেন এবং আরেকটাতে মানে পুরো গোলাপ একটা আঁকা কিন্তু ওটা দেখে আপনি ওইভাবে আপনি মনে করতেছেন মনে হচ্ছে যে একটা ক্যালেন্ডার ঝুলানো আছে তো ও এই জিনিসটা সব সময় ঠিক হয় না মানে সবাই এখানে আঁকি ঝুঁকি করে ফর্মেট ফর্ম ফেলে দিলেই যে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে কিংবা সুরিয়ালিস্টিক হয়ে যাবে তা না মানে বা একটা যাচ্ছে তাই আঁকলাম অর্থ থাকলো না দর্শকদের বোঝালাম সুরিয়ালিজম হ্যাঁ তো এই জন্য আমার মানে পুরো ফুল অ্যাবস্ট্রাক্ট ছবি হচ্ছে মাইন্ড মাইন্ডস্কেপ মাইন্ডস্কেপ হচ্ছে মানে ল্যান্ডস্কেপের মধ্যে আমার মাথার মধ্যে যে স্কেপ তৈরি হয় দিনের পর দিন আমরা এই আলোচনাগুলো আবার আসবো আমরা বিরতির পরে আপনার কাছে একটা জিনিস জানতে চাইব সেটা হলো যে সব শিল্পী শুরুটা করেন আসলে স্টিল লাইফ দিয়ে বা জড় জীবন এইসব ছবি এঁকে আপনার শুরুটা আসলে কীভাবে হয়েছিল আমরা সেটি জানতে চাইব দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফিরে আসছি একটু পরেই দর্শক বিরতির পর আবারও স্বাগত চ্যানেল টোয়েন্টি নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে আমরা আজকে কথা বলছি শিল্পী লেখক সৈয়দ ইকবালের সঙ্গে আমাদের আজকের বিষয় উড়িয়া উড়িয়া যাই ইকবাল ভাই বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে সব শিল্পী যত বিখ্যাত শিল্পী হন না কেন তারা শুরুটা করেন আসলে স্টিল লাইফ বা জড়ো বস্তু ছবি এঁকে মগের ছবি এঁকে চেয়ারের ছবি এঁকে টেবিলের ছবি এঁকে আপনার শুরুটা কিভাবে ছিল না আমার শুরুটাও এক একই রকম ছিল মানে আমি মানে যখন আর্ট কলেজে এখানে ঢাকায় ভর্তি হতে গেছি তখন আমাকে মানে ওইরকমই একটা মানে ফ্লাওয়ার বাসের মধ্যে মানি প্লান্ট ছিল মানে ওটা আঁকতে আমার মানে তিন মিনিট লাগছে মাত্র এবং এরপর আশেপাশে থেকে খাতাগুলো আসতে লাগলো আর কি আমি মোট সাতজনের এঁকে দিলাম আর কি এবং এরপর লেখার লেখার যে কয়েকটা ইয়ে ছিল তার মধ্যেও দেখা গেল আমাকে এসে একজন কানে কানে জিখার এই আমি বলি ফিকাসো না এটা হচ্ছে মানে আমি জানতাম তখন তো এইভাবে এটা হচ্ছে গিয়ে এখানে শিখানোর মেথড হয়ে এরকম কিন্তু এটা বাইরে এখন আর তেমন একটা নাই আপনি যদি আমেরিকায় মানে ইয়েতে যান এখানকার মতো প্রথমে গিয়ে আপনাকে বসা দেবে না যে একটা বোর্ড দিয়ে বলে যাও দুই বছর খালি আঁকো মানে নৌকা আঁকো আঁকো এটা কোনো এমন যারা মানে রিয়েলিস্টিক কোনো কিছু করতে যাচ্ছে কিংবা করতে যাচ্ছে তাদের জন্য দরকার মানে কিন্তু ওই আপনি যে বললেন না যে এটা দীর্ঘদিন ধরে এটা চর্চা চলে আসছে চর্চা স্টিল লাইফ করতেই হবে হুম হুম আপনি চট্টগ্রামে বেড়ে উঠেছেন একটা নৈসর্গিক শহরে বাংলাদেশের একটা অন্যতম সুন্দর শহর তো এই শহর আপনার ছবিতে কতটা এসেছে আসলে মানে প্রথম দিককার ছবিতে আপনি এখন যদি বিমূর্ত ছবি বেশি আঁকেন শুরুর দিকের ছবিতে চট্টগ্রাম বা প্রকৃতি সমুদ্র পাহাড় নদী সবই চট্টগ্রামে আছে বন জঙ্গল আপনার ছবিতে কতটা এসেছে এই প্রকৃতি না ওই ওইভাবে মানে আপনি

যে পৃথিবীর এত জায়গায় এত ধরনের প্রকৃতি দেখছি না পাহাড় কিংবা সমুদ্র হ্যাঁ কিন্তু যারা দেখে যেমন আর্ট ক্রিটিকরা তো ঠিকই বুঝেন মানে টিয়ার্স অফ নেচার দেখে ওখানে মানে টোরান্টো তো অনেকে লেখেন যারা মানে কোনোদিন চট্টগ্রাম দেখেন নাই তারাও দেখে বলে যে এটা মানে সাউথ এশিয়ান কোন ইমেজটা টা মানে এই যে আপনি একটা ভিডিও ছিল মানে আলী নাম করে ডকুমেন্টারি ফিল্ম মেকার উনি বললেন যে এটা টোটালি ওর কাজই হচ্ছে সাউথ এশিয়ান ফ্লেভারটাকে টাকে এসে কানাডিয়ান মেইন স্ট্রিমে মিশানো এইভাবেই হয় আর কি একটা প্রশ্ন আমি আরো এক দুজন শিল্পীকে করেছি এরকম যে আপনারা যারা বিমূর্ত ছবি আঁকেন এই ছবিগুলো কাদের জন্য শুধু কি আর্ট ক্রিটিকদের জন্য মানে সাধারণ মানুষ ধরেন যখন আপনার এক্সিবিশন হয় সেখানে তো সব শ্রেণী পেশার মানুষ যায় শিক্ষক ছাত্র গৃহবধূরাও যান সবার পক্ষে তো আপনার বিমূর্ত ছবি কিউবিজমের ছবি বা সিউরিলাইজড ধারায় যে ছবি আঁকেন আপনি পরাবস্তব বা ধারায় সেই ছবির অর্থ বোঝা তো কঠিন তাহলে ছবিটা আসলে আপনি কার জন্য আঁকেন না ছবি কার জন্য আঁকি এটা হচ্ছে কি মানে আমরা যদি দিন দিন মানে একটা জিনিসকে বুঝতে না চাই যে আপনি যেমন এই টেলিভিশন দেখতেছেন কি কিভাবে টেলিভিশনে চলে সেটা আপনি জানেন না কিন্তু আপনি এটা জানতে গেলে আপনাকে একটু জানতে হবে পড়তে হবে কারো কাছে একটু শিখতে হবে তরিকাটা কীভাবে আসে সেলফোন ইউজ করেন ওরা কীভাবে ব্যবহার হয় সেটা জানে তো এই ছবিটাও ওই রকম মানে বুঝছেন আমার এটা হচ্ছে যে এখানে আমরা পিছাতে পিছাতে আপনি তো আজকে মানে পাঞ্জাবি আছেন আপনি ফতুয়া পরে এখানে আসবেন না স্যান্ডো গেঞ্জি পরে আসবেন না মানে এগিয়ে আসছেন আমরা এগোচ্ছি তো আমরা মানে হচ্ছে যে সারা পৃথিবী থেকে সব থেকে পিছিয়ে থাকা মানে আর্টের ব্যাপারে এখানে স্কুলে এত কম শিক্ষা দেওয়া হয় যে কিছুই জানে না মানে আজকে যদি ওইভাবে একটু জানতো মানে যেমন মানে আমি বাইরে ধরেন এই টরন্টোতে কিংবা অন্য জায়গায় যে কোনো জায়গায় লস এঞ্জেলস ধরেন স্কুলের বাচ্চাগুলো এসে এমন সব প্রশ্ন করত ছবির যে আমারই হিমশিম খেতে হতো বলতে মানে থ্রি ফোর থেকে শুরু হয় মানে মানে পিকাসো কেন ছবি আঁকতেন কিউবিজম কি জিনিস মানে পিকাসো সবকিছু জানে ওরা সম্পর্কে মানে প্রত্যেকটা বাচ্চা মানে ওখানে আমাদের তো পেন্টিং তো ওরকম স্কুল লেভেলে বাধ্যতামূলক নয় এখন এখন আপনি কি এই যে এর জন্য পিছিয়ে যাবেন আমাকে আমাকে মানে কানাডার মতো জায়গায় মানে ধরেন ভালো কলেজে ইউনিভার্সিটিতে পড়ান বাঙালি টিচার বাংলাদেশের ইয়ারা যারা ডক্টরেট করেছেন তারা এসে আমাকে বলেন যে মানে এটা কি আঁকছেন ভাই কিছু বুঝিনা একটু বুঝাইয়া দেন কিন্তু ওইখানকার একটা

ও মানে আমার লাইফে একটা ভাইটাল ভূমিকা রাখে আমার লেখাটা তার জন্যই শুরু হয়েছে মানে গল্প লেখা এবং আঁকাটাও এই প্রচ্ছদ করাটা সে অসভ্য শব্দ বলে একটা সত্তর দশকের শুরুর দিকে স্বাধীনতার পর পর অসভ্য শব্দ একটা কবিতার ইয়ে করছিল সংকলন সেটার কাভারটা আমি করার সুযোগ পাই আর কি তো ওটা মোটামুটি বোঝা যায় না কিন্তু টপলেস একটা নারীর ছবি তো সেটা নিয়ে মানে এখানকার যে মানে নারী কবি টবি ছিলেন যা ঢাকায় তারা মানে এটা নিয়ে খুব মানে ওই বিচিত্র তখন আমাদের একটা প্রধান পত্রিকা ছিল জনপ্রিয় কাগজ ছিল তো ওই সাদত ভাইয়ের পত্রিকা তখন লেখালেখি মানে চিঠিপত্র অনেক লিখলো আবার এখানে অনেক তরুণ শিল্পীরা ছিলেন আর্ট কলেজে যারা তারা আবার এটা প্রতিবাদ করলেন যে এটা একটা বিতর্ক তৈরি হয়েছিল তো এই প্রথম কাভারে মানে আমি মানে মোটামুটি একটা ওটি কি আপনার প্রথম কভার ছিল মানে মেজার কাভার যেটা ঢাকা এসে একটা সারা ফেলে আচ্ছা এর আগে মানে ওই চট্টগ্রামে যা করছি ওই সব উল্লেখযোগ্য এমন কিছু না মানে এই এটি শুধু আপনার ক্ষেত্রেই না আমরা পৃথিবীর অনেক বিখ্যাত শিল্পীদের ক্ষেত্রেও কিন্তু দেখি যে তাদের একটা বড় সময়ই তারা কিন্তু নোট পিকচার আঁকেন এবং আমাদের ভারতের প্রখ্যাত শিল্পী মকবুল ফিদা হোসেনও তো একজন দেবীর নোট পিকচারে কে সরস্বতী খুবই সরস্বতীর খুবই আলো সমালোচিত হয়েছিলেন শুধু চিত্রশিল্পীরাই নন ইভেন কবিদেরও ইভেন জীবনানন্দ দাশও তার কবিতায় ক্যাম্পে কবিতা

আসে মানে যেহেতু মানে আপনি ঈশ্বর আল্লাহ বলেন চাইলে মানে কাপড় শুধু মানুষের তৈরি করে দিতেন জন্মের সঙ্গে সঙ্গে একটা কাপড় থাকত কেমন এটা যেহেতু মানে আপনি একটা বিউটি জিনিস আসে মানুষের হ্যাঁ এবং এটা মাইকেল অ্যাঞ্জেলো থেকে নিয়ে দাভিনচি থেকে নিয়ে সবাই মানে এটাকে স্থাপিত করছেন মানে তাদের স্কাপচারে বলেন ইয়েতে বলেন হ্যাঁ সেটা সেটা তো মানে কিভাবে একই রকমের নাচ হয়তো আমরা বলিউডের সিনেমা দেখি তখন আমরা অশ্লীল বলি না এটি কি মানে শুধুমাত্র প্রেজেন্টেশনের বিষয় না আপনি হয়তো একটু আপনার ভুল হয়েছে মানে আমার তো মনে হয় এদের মধ্যে পার্থক্য বেশি নাই মানে ওটা হচ্ছে একটু কস্টলি প্রেজেন্টেশন অশ্লীল আর এটা হচ্ছে কম কস্টলি মানে আমাদের এখানকার মানে দরিদ্র মানে কিন্তু আপনি যখন একটা দেখবেন হ্যাঁ অনেক ছবি আছে মানে আমি বলতে পারি যেমন ধরেন আমাদের এখনকার আলোচিত ইয়ে মানে নায়িকা আছেন একজন উনি মানে ছত্রাক বলে একটা ছবিতে পুরো উলঙ্গ হয়ে মানে মানে অভিনয় করেছেন সেটা কেউ বলেনি যে মানে সারা ওয়ার্ল্ডে টরন্টো ফিল্ম ফেস্টিভেল এটা নিয়ে কোনো কথাই ওঠে নাই কেউ অশ্লীলতার অভিযোগ কিন্তু কলকাতায় এটাকে মানে দেখানো কঠিন দেওয়া হয়নি মানে অঞ্জন দত্তের মতো ইয়ে তখন ফেস্টিভ্যাল ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালের চিফ ছিলেন উনি উনি বাধ্য করলেন যে মানে না এটা দেখালে একটু অন্যরকম হবে তো এটা এক জায়গায় এটা মানে বৈধ আরেক জায়গায় অবৈধ কেন মানে আপনার শুধুমাত্র এখানকার মানুষরা এইসব জিনিসকে নিয়ে পলিটিক্যালি বলেন নানা ধরনের ধর্মকে একটা ব্যাপার এখানে থাকে ধর্মটাকে মানে শুধুমাত্র ধর্মের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই মানে একটা আঁকার সঙ্গে আঁকা ধর্ম আপনি যদি কনসেন্ট্রেট করেন মানে ধর্মের প্রতি আপনার মতো আপনি করেন কোনো মারামারির ব্যাপার নেই কেমন আচ্ছা আমরা একটা বিরতিতে যাব আপনার কাছে ফিরে এসে একটা বিষয় জানতে চাইব যে আপনি আগে বিরতির আগে একটা পয়েন্ট বলেছিলেন যে বাংলাদেশের আর্ট মার্কেট পৃথিবীর অনেক দেশের চেয়ে এখন অনেক বড় প্রশ্নটা থাকবে এরকম যে বাংলাদেশের চিত্রশিল্প চিত্রকলা সাহিত্যের অন্যান্য শিল্প সাহিত্যের অন্যান্য যে আমাদের কবিতা গল্প উপন্যাস তার তুলনায় কতটা এগিয়ে প্রিয় দর্শক আর একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা কথা বলছি শিল্পী লেখক সৈদ ইকবালের সঙ্গে ফিরে আসছি একটু পরেই আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পরে আবার স্বাগত চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে আমরা আজকে কথা বলছি শিল্পী লেখক ইকবালের সঙ্গে আমাদের আজকের বিষয় উড়িয়া উড়িয়া যাই ইকবাল ভাই বিরতির আগে একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি শিল্প সাহিত্যের নানা ক্ষেত্রে ধরে নাটক বিশেষ করে বাংলাদেশের টেলিভিশন নাটক খুবই জনপ্রিয় ইভেন ভারতে খুবই জনপ্রিয় বাংলাদেশের কবিতাও অনেক রিচ বলা হয় উপন্যাস গল্প তো এই শিল্প সাহিত্যের এই দিকগুলোর সঙ্গে চিত্রকলায় বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান কতটা সুসংহত বা কতটা শক্তিশালী বাংলাদেশের চিত্রকলা আপনি বাংলাদেশে কাজ করেন আমেরিকায় কানাডাতেও করেন আপনার অবজারভেশন কি না চিত্রকলা চিত্রকলা তো মানে আপনার যতটুক জায়গা করেছে চিত্রকলাই করেছে মানে আর আর কিছু কিন্তু তেমন একটা করতে পারেনি মানে চলচ্চিত্র যদি তুলনা করি অনেক অনেক এগিয়ে চলচ্চিত্র তো মানে এখন পর্যন্ত জন্মই নেই বাইরে মানে কোনো ইমেজই তৈরি হয়নি মানে বাংলাদেশের এমন কিছু মানে একদমই হয়নি মানে সত্যজিৎ রায় নিজেই মানে এই সূর্য দিগল বাড়ির দেখে বলছিলাম যে বললেন যে অনেক ভুল ত্রুটি থাকলেও একটা সিনেমা হলো আর কি বাংলাদেশের আর এখন তো মানে আপনি সবে তরুণরা আসছেন ভালো কিছু করতেছেন কিন্তু ইন্ডিয়ার তুলনায় মানে আমরা আমাদের ছবি সিনেমা অনেক অনেকই মানে কিন্তু আমার কল কথা হলো যা কিছু হয়েছে মানে আপনি সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে মানে এই পেন্টিং মানে চিত্রকলা এরপর হচ্ছে ফটোগ্রাফি মানে এবং এ আরেকটা জিনিস হচ্ছে মানে আপনি

একজন ক্যেডিয়ান দেখে যা বুঝতেছে চাইনিজ দেখে অন্য জিনিস বুঝতেছে মানে কিন্তু বাঙালি দর্শকও নিজের বুঝে নেয় সবাই কিন্তু আপনি নাটক দেখে যদি ডায়লগই না বুঝেন তাহলে তো হবে না ভাষাটা জানতে হবে সেই আর এটা সিনেমার মতো আপনি সাবটাইটেলও দিতে পারতেছেন না আপনার এই স্ট্রং জিনিসগুলো থেকে যায় এটাতে ছোট্ট একটা জিনিস আপনাকে আমার ঘটনা আমার বলি উদাহরণ সব যখন আমি ক্যানাডাই বা টরন্টোতে গেছিলাম তখন বাঙালি কমিটির যে নেতাগুলো আছেন মানে এরা এসে আমাকে মানে সঙ্গে মানে চিনেন একটু বুতেগে থেকে দেখেছেন বলে আমার মানে ইয়ে করতে চাইলেন আর কি মানে এক্সিবিশন করতে চাইলেন তারপরে ইয়ে করতে চাইলেন কিন্তু সবগুলো মানে ওদের ওই বাঙালি এরিয়াতেই মানে

ডেইলি পত্রিকা যেটা টরন্টোর সব থেকে জনপ্রিয় সেখানে মানে কাভারের ছবি সহ ছাপা হয়েছে মানে সবই হয়েছে মানে যে এটা শুধুমাত্র মানে ল্যাঙ্গুয়েজের বাঁধাটা ছিল না বলে একটু আপনার লেখালেখির প্রসঙ্গে আসে আপনার আসলে চিত্রশিল্পী হিসেবে আপনি এখন সারা পৃথিবীতে পরিচিত কিন্তু আপনার শুরুটা তো আসলে লেখালেখি দিয়ে হ্যাঁ অবশ্যই মানে এই এটি শুরু করলেন কি দিয়ে কবিতা লিখে না না এটা একটু ভুল হচ্ছে মানে আমি কিন্তু ছোট থেকে ছবি আঁকতাম মানে লেখাটা পড়ালে আপনার শুরুটা কি ছবি দিয়ে ছবি দিয়ে তো পরে আবার আপনি চলে গেলেন লেখালেখিতে নাকি একই সঙ্গে দুটি চললো না এটা হঠাৎ করে আচমকা চলে আসছে এটা আবার ময়ূর চৌধুরীর কথা আসে মানে ময়ূর চৌধুরী ওই সময় মানে একটা যুগ বলে পত্রিকা বের করতেছিলেন চট্টগ্রামে তো ওটার প্রচ্ছদও আমি করলাম কিন্তু ওটা একটা গল্পের জন্য আমার আরেক বন্ধু মারা গেছেন এখন শদরুল পাশা নাম সে তখন খুব ভালো ইয়ে লিখত অভিনয় করতো গল্প ওর ওর কাছে ধরনা দিতে দিতে বারবার পাঁচবার দশবার ধর্ণা দিচ্ছেন কিন্তু ও দিচ্ছিল না মানে তখন আমি বললাম যে আমি একটু গল্প লিখে দিই তো ময়ূখ এবং অন্যরা খুবই হাসল আর কি সবাই যে আমি আবার কি লিখবো মনে আমি পাঁচ লাইন ভালো করেই লিখতে পারিনি কিন্তু তখন আমি সদ্য কলকাতা থেকে ফিরে আসছিলাম একটা মানে রোমান্টিক মোটামুটি একটা ঘটনা ঘটেছিল জীবনে তো ওটা মানে আপনি ধরেন তখন আমি মেট্রো লবিতে সাড়ে চারটায় প্রথম গল্প আমার আমি লিখে ফেললাম আপনার গল্পে উপন্যাসের নামগুলো খুবই চমৎকার

সেগুন বাগিচা উনি পাঠালেন তারপর ওখান থেকে কাউকে নাপে আমি সুফিয়া কামালের একই রাস্তার শেষ মাথা হচ্ছে বত্রিশ নম্বরের সুফিয়া কামালের বাসা ওনার মেয়ে হচ্ছে শিল্পীমান। তো আমি ভাবলাম যে ওখানে গিয়ে একটু পানি টানি খাই গলা টলা শুকিয়ে গেছে কিন্তু ওই কাছাকাছি যখন গেলাম ভাবলাম একটু ক্রলিং করে ওই লেকের পার দিয়ে যাই কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি একদম পনেরোই আগস্ট মধ্যরাতে হলো তা ওই পড়ার পর দিন ভোরে পরের দিন ভোরে তখন অনেক সাহসী কাজ হ্যাঁ সাহসী কাজ মানুষ তখন আসলে বুঝতাম না ব্যাপারটা বলেই হয়ে গেছে এবং আমি গিয়ে দেখি যে ওখানে কর্নেল জামিলের লাশ মানে তখন গাড়ির মধ্যে অর্ধেক দেখা যাচ্ছে পরে ওনার মেয়ের সঙ্গে বললাম যে স্কাই কালারের গাড়ি ছিল মানে তো ওর মেয়ে কঙ্কা মানে ছবি আঁকেন সে বললো যে হ্যাঁ তাই বাবা সেই গাড়ি নিয়ে গেছিলেন হ্যাঁ তো এই এইভাবে প্রথম গল্পটা ছিল একদিন বঙ্গবন্ধু হত্যার ওই আমি যে গেলাম আমাকে এরকম হলো তারপর আমি ফিরে আসলাম খালি বানানো হচ্ছে শেষে যে একটা পাগলি লাইট পোস্টে মানে ইয়ে ইয়ে বলতেছে এ দেশে কোনো মানে বেটা নাই সব হিজরা মানে ওই লাইনটা আমি জানি বঙ্গবন্ধু শাহাদাত বরণের পরে ওই অর্থে কোনো প্রতিবাদ আসেনি এটা কিছুদিন আগে পরিস্থিতি অন্যরকম ছিল তখন হ্যাঁ এর অনেকদিন তখন আমি গল্পটা লেখার পর কোথাও পড়তে গেলে পর্যন্ত বাঁচা দেওয়া হতো এবং এটা চিত্তরা চিত্তরঞ্জন সাহেব মুক্তধারা থেকে এইটটি সেভেনে বইটা বের করছেন একদিন বঙ্গবন্ধু না বাংলাদেশে দীর্ঘদিন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি এটি বাস্তব এখন আবার হচ্ছে মানে যেমন ধরেন এই গল্পটা ওই দিনের গল্প এবং তিন দিনের পরে লেখা কিন্তু এখন অনেকে বলেন আবুল প্রথমে লিখেছেন মানে কিছুদিন আগে একটা বই বেরিয়েছে জনকের মুখ পঞ্চান্নটা গল্প আক্তার হুসেন সম্পাদন করেছেন আক্তার হুসেন বললাম আমি যে আপনি বলেন এটা মানে যে এই গল্পটাই প্রথম কিন্তু উনি ওটা বললেন না মানে উনি বললেন ইকবাল অনেক নির্যাতিত হয়ে এই গল্পটা লেখেছে কিন্তু প্রথমটা বলেননি কিছু যাই আসেন আজ হোক কাল হোক এটা হবেই আপনার একটা গল্পের নাম সম্ভবত অগ্নিলার বাবার হাড্ডি গুড্ডি হ্যাঁ অগ্নিলা মানে বাংলাদেশের অবস্থা কিরকম হবে মানে আমার অগ্নিলা খুবই বুড়ো হয়ে গেছে এবং তার নাতিরা মানে বলতেছে বাবা তোমার গ্র্যান্ড এর মানে হাড্ডিটা বাংলাদেশ থেকে নিয়ে আসো আমি এটা দান করে দিছি এটা মেডিকেলে মেডিকেলে ঘুরতেছে কেন আমি চাই আমি আসলে আমি মানে আমার একটা ফিকশন ফিকশন মানে মানে ফিকশন হচ্ছে যে এমন একটা সময় ও আসছে মানে এটা নিতে যখন এখানে কঙ্কাল রাস্তা ঘাটে পড়ে আছে মানে কারণ মানুষ আমাদের এত বেড়ে গেছে যে মরে পড়ে থাকলে মানে সিটি মানে এটাকে ক্লিন আপ করার মতো অবস্থা মানে নাই আর আপনি দীর্ঘদিন বাইরে আছেন মানে আপনার গল্পে উপন্যাসে এই প্রবাসী জীবন বা দেশের বাইরের জীবন কতটা আসছে ইডেন্টু মানে আসলে দেশের চেয়ে বেশি আসে মানে এবার এই বোমা আতঙ্কের সময়কালটা ছিলাম বলে আমি এই প্রথম গল্প লিখলাম আপনি দেখবেন যে আর কারো কিন্তু এবং আমি বিষয়টা হচ্ছে কিভাবে তৈরি হয় একজন বোমা মারার মানুষ কিভাবে যুবক একটা যুবক কিভাবে তৈরি হয়ে এত বড় একটা কাজ করে ধ্বংসাত্মক কাজ করে পুরো ওই প্রসেসিং কিভাবে হয় ওটাই মানে তুলে ধরেছি এই বড় গল্পটা বেরিয়েছে মানে এই সংখ্যা অন্যদিনে এটা মানে মাঝার মাঝারুল ইসলাম সাংঘাতিকভাবে অনুরোধ করছিল বলে গল্পটা লেখা হয়েছে মানে তো তাছাড়া মানে আমার যেমন উড়িয়া উড়িয়া যায় এটা টোটালি মানে আপনার মানে ধরেন এর আগে গত বছর আমি সমকালে যেটা লিখলাম বইটা মানে সমগ্র হ্যাঁ না এই বইটা হচ্ছে গিয়ে আমার মানে টরন্টো এটা টোটালি টরন্টোর আহ পটভূমিতে লেখা এবং এটাতে মানে বাঙালি চরিত্র নায়ক হলেও মানে মেয়েটা হচ্ছে লেবানিস মুসলিম বারডানসার

ছাড়তে চাই না যে এই সংখ্যায় একটা উপন্যাস থাকতেও সমকালে আমি গত সাত বছর ধরে একটার পর একটা মানে মিস জানি আর কি এবং এছাড়া তো মানে আমি আরও অনেকগুলো গল্প লিখি কিন্তু আপনাকে যদি বলা হয় যে চিত্রশিল্পী সৈয়দ ইকবাল লেখক সৈয়দ ইকবাল আপনি কোন পরিচয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন হ্যাঁ এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন মানে যেহেতু আমি সময় মতো বদলে যাই মানে যখন যখন লেখক মানে স্যারকে বইমেলা যখন যায় তখন অনেকে মানে আপনি সাধারণ ক্রেতা আমার বই কিনে আপনার প্রস্তুত কে করেছে মানে আমি বললাম আমি করছি বলে আপনি কেন করলেন আপনি ধ্রুব এসকে দিতেন তাহলে আর সুন্দর ধ্রুব আমার খুবই প্রিয় মানে আমার মানে এই মানে কথার কথা কথার কথা মনে হয় মানে আপনি একই সঙ্গে চিত্রশিল্পী একই সঙ্গে লেখক আপনি দুটি পরিচয়ই একসঙ্গে বহন করতে পছন্দ করেন হ্যাঁ আমি মানে আসলে আপনি অনেক কার্টুনও আঁকি মানে অনেক আগে কার্টুনে উন্মাদে আঁকতাম ই আঁকতাম আমার তো সব থেকে ভালো লাগলো যে আমি টরন্টো যাওয়ার পর এই কার্টুন বন্ধই হয়ে গেছিলো প্রায় ওখানকার দি বেঙ্গলি টাইমসের এডিটর আছেন আমাদের ইসলাম একটু এদিক ওদিক হলে কিন্তু ঝামেলা ঝামেলা অনেক সময় থাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য আপনি অনেক ব্যস্ত মানুষ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম শিল্পী লেখক চিত্রশিল্পী হিসেবে যিনি আহ বহির্বিশ্বে খুবই পরিচিত ইকবালের সঙ্গে কথা হবে আর একদিন অন্য কোন অতিথির সঙ্গে অন্য কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা